ভাই দেখেন, পাঞ্জাবির কাপড় কমাই দিচ্ছি, রেওন কাপড় কমিয়ে দিচ্ছি, তারপরে কাথান, ইন্ডিয়ান কাথান এগুলো কমাই দিচ্ছি, পরে খদ্দর কমাই দিচ্ছি, ভয়েল পবলিন কমাই দিচ্ছি, পরে আপনার এসি কটন কমিয়ে দিচ্ছি, মুসলিম থান সব আজকে কমাই দিয়ে দিব। নাদিম ভাই, আজকে কিন্তু আপনার ভিউয়ার্সদের ভালো লাভ হবে, এটা কোনো মিস নেই। পাঞ্জাবি জামা এটা দেখেন, নতুন কাপড় তো সমস্যা না, আঙ্গুতে ইনটেক এর কোনো ঝামেলা নাই, এটারে বলে আনসেটিং মাল, যেমন 10 কালারেতে দুইটা নাই। এই যে পাইট দেখলেই ভাই সবাই বুঝে এটা কি কাপড়, দিয়ে আপনার ব্লক করে তারপরে প্রিন্ট করে অনেক কাজ, এক কালার শর্ট পিস এটা হাজার হাজার কালার আছে। পবলিন হয়েছে এক নাম্বার দা, এটা এটা হয়েছে শর্ট পিস 20 গজ 30 গজ, সবাই চায়। বছরে মনে আমি এই একবার পাইছি সাদা মাল, আমি পার্টি করে দিতে পারি না। এটা হয়েছে এক নাম্বার, এই যে রেওন অরিজিনাল রেওন। ওর বিন্দু করবেন না, লাভ করতে হইব না ভাই, আমার স্টকে তো অনেক কাপড় আছে। তো এগুলো হচ্ছে শর্ট পিস, এগুলো হচ্ছে একদম ফ্রেশ। প্রথমে কাপড় কেনার সময় ঠইকা যায়, তাইলে তো কাপড় কিনা বিক্রি করে লাভবান হতে পারবে না। হচ্ছে জামা পাঞ্জাবি সব গজ কাপড়ের সব গুমর আমি ফাঁস করে দিছি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ সহমতে। দর্শক আপনার কাছে যদি ভিডিওটা এসে যায়, আপনি ধৈর্য সহকারে ভিডিও থাকেন, যদি আপনি গজ কাপড়ের ব্যবসা করে ভালো প্রফিট করতে চান, কেননা আজকে এমন একটা রেটে আপনাদেরকে কাপড়গুলো দেখানো হবে যে রেটে পেলে আমাদের দেশের সকল শ্রেণীর গজ কাপড় ব্যবসায়ী ভাই বোনেরা ব্যবসা করতে আগ্রহ দেখাবে। নিয়ে এসেছিলাম আপনাদেরকে ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেটের স্বপ্না ওনা হাউস অ্যান্ড গজ কাপড়। দর্শক এমন দোকানের সন্ধান আমাদের দেশের সকল শ্রেণীর গজ কাপড় ব্যবসায়ী ভাই বোনেরা পেতে চায়, কেননা তারা এরকম সন্ধান পেলে ব্যবসা করতে আগ্রহ দেখায়। এখানে আপনারা ভ্যারাইটিস গজ কাপড়ের কালেকশন পাবেন। আপনারা এখানে এসি কটন, ভয়েল পপলিন, লিলেন, খদ্দর, রেওয়ান, পাঞ্জাবির কাপড় অর্থাৎ বিভিন্ন ধরনের কাপড়গুলো আপনারা একবারে সবচেয়ে কমে পাওয়ার সুযোগ পাবেন। দর্শক আমি আপনাদের সাথে এই তথ্যগুলো কেন শেয়ার করতেছি, কেননা অনেকেই চায় এই ধরনের ভিডিও, অনেকের অনুরোধে এ ধরনের ভিডিও করা হয়। সো আপনি যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে পারেন, তবেই আপনি ব্যবসা করে সফলতার মুখ দেখতে পাবেন ইনশাল্লাহ। চলুন আর কথা বরাবর না, আপনাদেরকে আজকের ভিডিওতে এই সমস্ত কাপড়গুলোর পরিপূর্ণ একটা ধারণা দিব প্রাইসের, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে এরকম ভ্যারাইটিস গজ কাপড়গুলো নিয়ে আসলে ব্যবসায়ীরা কীরকম লাভ করে, কীরকম সম্ভাবনা আছে ব্যবসায় সফলতা পাওয়ার, এই তথ্যগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন ধরনের গজ কাপড়গুলো স্টক করা আছে। হ্যাঁ দর্শক, আমি ভিডিওর ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, অ্যাড্রেস দিয়ে দিব, সরাসরি আসতে পারবেন। ভিডিওটি শুরু করে দেওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। আসলে কি ভাই আজকে কমাই দিছেন নাকি? আজকে আসলে কমাই দিছি, কারণ ভাই আমার স্টকে অনেক মাল আছে। যারা আমার দোকানে আসছেন, যারা আমার স্টকের দোকান দেখছেন, তারা বুঝতে পারবেন যে কত কাপড় আছে, সেই জন্য আমি আজকে কমাইয়া সব কিছু দিয়ে দিব। ভাই আপনার দোকানের নামটা কি, কিভাবে? আমার দোকান নাম হচ্ছে স্বপ্না ওনা হাউস, এটা বুলতা গাউসিয়া পুলিশ পাহাড়ির সাথে তিনতলায়। এই যে দেখেন যে এখানে পুলিশ বাড়ির সাথে মেন রোডের সাথে আমার দোকান। আজকে কোনটা দিয়ে শুরু করবেন আপনি? আজকে দেখেন যে কাথান, এই যে দেখেন ভাই কাথান কাপড়, এগুলো হচ্ছে কাথান, এটা হচ্ছে জামা পাঞ্জাবি সব সব ক্ষেত্রে এগুলো ইউজ করা যায়। আচ্ছা, এটা বর্তমানে আমি 50 টাকায় দিয়ে দেব। এত বর্তমান? হ্যাঁ ভাই, সস্তাই ভাই, কারণ বিজনেস একটু এখন তো ব্যবসা দম, সবাই যাতে নিয়ে কম দামে বিক্রি করে দেয়, সেজন্য লাভটা এখন আর বড় বিষয় না, বুঝছেন? এগুলা কালারও আছে, ডিজাইনও আছে, এটা দেখেন ভাই, ঠিক আছে, এ দেখেন অনেক কালার অনেক ডিজাইন, কোনটা দেখাম? তার মানে মনে হবে আজকে যারাই ভিডিও দেখে মাল নিবে তারা লাভ করবেই, করবেই, কারণ আমি তো ভাই কমে দিয়ে দিতেছি, মানে আপনি কমে দিয়ে দিতেছেন, এজন্যই তারা মানে তারা কিনতেই লাভ করবে, কিনতেই লাভ করতে পারবে। এই যে দেখেন ভাই কাপড়টা, যদি আমার কাছ থেকে ভাই প্রথমে কাপড় কেনার সময় ঠইকা যায়, তাইলে তো কাপড় কিনা বিক্রি করে লাভবান হতে পারবে না। তো সেই জন্য আমি আজকে 10 টাকা করে কমাই দিছি, যাতে কিনা লাভ করতে পারে, বিক্রি করে লাভ করতে পারে, কিনতে লাভ না করতে পারলে বিক্রি করে লাভ করা যায় না কাপড়ে। আচ্ছা, এই দেখেন কাথান দেখাইলাম, তারপরে একটা প্রিন্ট দেখেন, এই যে প্রিন্ট, এগুলো হচ্ছে শর্ট পিস, এগুলো হচ্ছে একদম ফ্রেশ, মানে এগুলোর মধ্যে কোনো দাগ কাটা চিরা কোনো স্পট কোনো কিছু পাইবেন না। এগুলো হচ্ছে 20 গজ 30 গজ এরকম, 15 গজ সব, এই যে দেখেন ফ্রেশ।
এই দেখেন কোন স্পট পাইলে আমারে বলেন যে ভাই স্পট আছে, পছন্দ নিলেই আজকে তারা সবাই তাদের মনের মতো লাভ করতে পারবে, লাভ করতে পারবে। এটা দিচ্ছি আপনার 48 টাকা গজ, 48 সব ফ্রেশ মাল ভাই, এটা শর্ট পিস প্রিন্টের 48 টাকা গজ। এই যে ভাই দেখেন আবার এক কালার, এক কালার শর্ট পিস, এটা হাজার হাজার কালার আছে, হাজার হাজার কালার ডিজাইন, সবচেয়ে কমে দিতেছি ভাই। এই যে দেখেন কালার, এগুলো গোডাউনে অনেক আছে ভাই, এগুলো কালার বাই কালার আছে। এটা এখন সর্বনিম্ন 42 টাকা গজ জান, মানে আমার ভিউয়ার্সরা নিলে নিলে 42 টাকা গজ। এগুলো হইছে সব 10 গজ 15 গজের সাইজ, এগুলোও ফ্রেশ। যদি কেউ বলে যে ভাই আয়শা দোকানে যে এটা খুললে আমারে দেখান যে কি রকম আছে, ওইটা আমরা দেখাই দিব যে ফ্রেশ আছে নাকি ফ্রেশ ছাড়া আছে, ওইটা আমরা দেখাই দিব। পাঞ্জাবি জামা সব কিছু বানাতে পারবে, পাঞ্জাবি জামা। এই যে দেখেন নতুন কাপড় কাপড় 40 টাকা গজ, দেখেন এগুলো কালার আছে ডিজাইন আছে অসংখ্য সব কিছু আছে। দেখেন ভাই নাদিম ভাই দেখেন, ৪৫ ইঞ্চি পানা, এই যে আমরা ডাং দিয়ে দেখাই দিই, এই যে দেখেন 36 তারপরে বহর, দেখেন এই যে 45 ইঞ্চি বহর, এগুলা এই যে রেওন কালার দেখেন কতগুলা কালার, আবার রেওনের মধ্যে আবার নতুন ডিজাইন আসছে আরেকটা। এই যে ভাই কাছে দেখেন কি চাই বেশি ব্যবসা, এটা এগুলা আমার 12 মাস চলে, এগুলা দিয়ে আপনার জামা পাঞ্জাবি সব কিছু এমব্রয়ডারি করে আবার কেউ ব্লক করে আচ্ছা অনেক কিছু বানায়, দেখেন ডিজাইন গুলা। দিন শেষে খুচরা ব্যবসায়ীদের লাভ হয়? হ্যাঁ অবশ্যই লাভ হইবে, হ্যাঁ 80 টাকা গজের নিচে বেচবো না যদি গজ হিসাবে বিক্রি করে, 30 টাকা থাকলে আলহামদুলিল্লাহ অনেক। পরে দেখেন এই যে রেওনের কালার গুলা দেখেন, পরে এই যে দেখেন যে খদ্দর কাপড় যেটা অরিজিনাল খদ্দর, এই যে এগুলো খদ্দর কাপড় অরিজিনাল, হ্যাঁ অরিজিনাল খদ্দর। এই দেখেন এটা বহর কতটুক? এটা বহর আড়াই হাত বহর, প্রথমে ভাই আমার দোকান থেকে আইসা দেখা নিলে ভালো, না দেখা নিলে অনেকে কয় ভাই কইলেন একটা দিলেন আরেকটা, বুঝছেন না, দেখা নিলে ভালো হয়। এই যে দেখেন কালার গুলা, আরো অনেক কালার ভাই আমার গোডাউনে শেষ নাই এইসব কাপড় কোয়ালিটি। এটা হচ্ছে যে 55 টাকা গজ, 55 টাকা গজ। পরে দেখেন যে এই যে পবলিন, পবলিন হইছে এক নাম্বারটা, এটা এটা হইছে শর্ট পিস 20 গজ 30 গজ, এটা হইছে 50 টাকা। দেখেন কত কালার, কালারের শেষ নাই, রং কষ গ্যারান্টি। তারপরে দেখেন যে অর্গেন্ডি, এই যে অর্গেন্ডি, এই যে অর্গেন্ডি আড়াই হাত পানা অর্গেন্ডি, অর্গেন্ডিটা হচ্ছে 60 টাকা গজ, কালার আছে ভাই দেখেন 30টা, এডি থানের থান কাপড় ভাই। অর্গেন্ডি কি কমে দিয়ে দিতেছেন নাকি? অর্গেন্ডিটা ভাই এত কমাইতে পারি নাই কারণ এটা হচ্ছে অরিজিনাল কাপড়, অরিজিনাল কাপড়, হ্যাঁ একবারে সুতি 100, এটা পরতেই পরে 75 টাকার মতো। আচ্ছা আমরা তো 60 টাকা বেশি, যে আমাদের আনসেটিং মালটা আসে এজন্য 60 টাকা বেশি, এইজন্য 60 টাকাটা বিক্রি করতে পারি। আঙ্গ কিন্তু কোনো মাল লডেন না, যে সিরা ভাড়া দুশিয়া লডেন না, আমাদেরটা হইছে আনসেটিং। যেমন 10টা কালারেতে 2টা কালার পার্টির নাই, 8টা কালার আঙ্গ কাছে বিক্রি করে দেয়, দাম কম বিদে এটা কেউ মনে করবে না যে আপনি লড বিক্রি করতেছেন, লড বিক্রি করতেছি। তো দেখা খুইলা একটা একটা কইরা গস চেক কইরা পরে নেক সমস্যা কি, আমাদের তো সমস্যা না, আঙ্গ তো ইনটেক, এর কোনো ঝামেলা নাই। এটারে বলে আনসেটিং মাল, যেমন 10 কালারেতে 2টা নাই 8টা আমার কাছে আছে। আচ্ছা এজন্য কমে বিক্রি করে দেয়, এজন্য আমিও কমে দিতে পারি, আমারও সীমিত লাভ হয়, আমিও দিয়ে দিতে পারি সমস্যা নাই। ঠিক আছে পরে দেখেন যে মুসলিম নাটিং মুসলিম, দেখেন এই যে
আর এই হাত বহরি রয়েছে কাটিংটা গছ কাপড়ে বহু ব্যবসায়ী আপনাদের কাছ থেকে নিয়মিত প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে ডিজাইন আর কত সফট এই যে সফট কত সফট এইটাও আরো 5 টাকা কমাই দিলাম 75 টাকা আচ্ছা এইটা পরে আবার মুসলিম কটন এই যে মুসলিম ডিজাইনও আছে এক কালারও আছে এই যে পাইট দেখলেই ভাই সবাই বুঝে এটা কি কাপড় আসলে আসলে কি মুসলিম নাকি কাজের না অকাজের নাকি হ্যাঁ হ্যাঁ এটা হইছে আমাদের এইখানে ভাই 135 টাকা গজ পাইকারি তাই আমি তো আনসেটিং দেখে আমার কাছে আসে যেমন 50 গজ 60 গজ এই জন্য আমরা বিক্রি করে দেই কমেই এগুলো নিয়ে আপনারা অনেক ক্ষেত্রে 6 টাকা লান নেয় কেউ 5 টাকা লান নিয়ে এমব্রয়ডারি করে 3 পিস করে জামা করে পাঞ্জাবি করে সব করতে পারবো এক কালার পরে দেখেন যে এসি কটন স্ল্যাব স্ল্যাব এসি কটন এগুলো 50 টাকা গজ এখন সব 50 টাকা স্ল্যাব এসি এই যে দেখেন আমাদের কাপড়ও কিন্তু কোনো ভেজাল নাই ভাই আপনি নাদিম ভাই নিজেই ট্রাই করে দেখেন যে কোনো সমস্যা আছে কিনা সমস্যা থাকলে ভাই অনেক সময় কেউ 10 গজ সমস্যা দেয় 500 গজ নিয়ে তো আবার নিয়ে আসলে আমরা আপনি ব্যক্তিগতভাবে নিজে চান না কোনো সমস্যা দেখা দেয় সমস্যাটা দিয়ে দেইখা তো দিতাম না যে চোখের ভুলে অনেক কাপড় দেই তো চোখের ভুলে যদি যায় তখন সেটা আমাদের কিছু করা থাকে না তারপর আবার নেক্সট টাইম আসার সময় নিয়ে আইসা পাল্টাই লিয়ে যাবেন আচ্ছা সমস্যা নাই পরে দেখেন যে পবলিন এটা হইছে ইনটেকটা ইনটেক ইনটেক পবলিন এটা হইছে 30 গজ আর সামনে আমরা নিজস্ব ভাবে সবকিছু কালার করব আমার নাম দিয়া সিল দিয়া সব আমাদের প্রোডাক্ট থাকবে রং কস 100% গ্যারান্টি থাকবে আর এটা হইছে পবলিনটা হ্যাঁ সর্বনিম্ন কয় গজ দিচ্ছেন আপনি অনলাইনে অনলাইনে সর্বনিম্ন ভাই 100 গজ 100 গজ 10 গজ করে গাইটা দিমু কিন্তু সব আইটেম থেকে মিলে সম্ভব না যেমন কাতান নিব 5 টাকা আর 20 গজ করে বা 10 গজ করে এই 100 গজ এইভাবে দিতে পারবে হ্যাঁ যেমন পবলিন নিব পবলিন এক নাম্বারটা নিব 10 গজ করে ওইটা কেটে দিতাম 10 টাকা লা এটা 55 টাকা গজ করবে এটা আবার এক নাম্বার এই যে প্যাকেটিং করা আচ্ছা তারপরে দেখেন ই আছে প্রিন্ট ভাই এদিকে আসেন প্রিন্ট দেখাই এই যে প্রিন্ট গুলা এই যে প্রিন্ট দেখেন সব সিল আছে এই যে সব অরবিন্দু ডিজাইন গুলো কালার গুলো দেখেন আর এই যে কাপড়ের কালার গুলো দেখেন আর ঘনত্বটা দেখেন এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বারটাও আছে দুই নাম্বারটাও দাম কম কিন্তু এক নাম্বারটা সবাই নেবেন ভালোটা দুই টাকা বেশি দিয়া তাহলে টিকসই হইব অনেকে চাই খালি কম কম বুঝছেন না এই কাপড়গুলো স্টকের কাপড় এগুলো হচ্ছে 50 টাকা গজ এগুলো কিন্তু সুতি রুল সুতিটা জামা পাঞ্জাবি ব্লক করলে করতে পারবেন কারণ 100% সুতি এগুলা পাঞ্জাবির কাপড় এগে গোমর আছে নাকি বেশি এডি ভাই গোমর থাকার কথা সব সময় তো বলে প্রোডাক্ট আসে না নাকি না 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 এই সাদা মাল যে এত চাহিদা হ্যাঁ সাদা মাল এত চাহিদা তো এটা পাঞ্জাবি তারপরে আপনার এটা যেই ইয়াটা আছে এটা নিয়ে আপনি বাটিক করতে পারবেন তারপরে ব্লক করতে পারবেন যেই কোনো কাজ এই সুতাটাই দুর্ব এটা হচ্ছে অরিজিনাল সুতি কাপড়টা এদিকে দেখেন এটা কয় জারা কাপড় আড়াই হাত বহর অরিজিনাল সুতি এটা হচ্ছে 80 টাকা গজ অরিজিনাল সুতি এটা নিয়ে 200 টাকা 150 টাকা গজ পাঞ্জাবি বিক্রি করতে পারবে সারা বছর আমার এই ব্যবসা 5 বছর ধরে এই ব্যবসায়ী তো যদি না চলতো ভাই তাহলে কি আমরা এত মাল স্টক করি এত মাল বিক্রি করি অনেক ধন্যবাদ মুন্না ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ